দৌড়ে বেরিয়ে দেখলাম যে আগুনের ফুলকি এবং ধোঁয়া কালো হয়ে গেছে আমার গেটের সামনে। এতটুকুই দেখলাম, পরে দেখলাম এসে যে সুতলি, তারপরে জর্দার ডিবি, তারপরে এগুলো বারুদ, এগুলোর গন্ধ বারুদ পড়ে রয়েছে। এটা কি মনে হয়, এটা কি বোমা বা অন্য কিছু? হ্যাঁ, নিশ্চিত বোম, যে আওয়াজ হয়েছে বিকট শব্দ, এরকম আওয়াজ মানে ইদানিংকালে আমরা শুনতে পাই নাই, বিকট শব্দ হয়েছে। গেটে মারা হয়েছে না বাড়িতে? হ্যাঁ, গেটে মারা হয়েছে। এতে কি কেউ আহত হয়েছে? না না। কে এই ঘটনার সঙ্গে মানে সংগঠিত করেছে? এখন এগুলি তো আমার তো কোনো শত্রু নাই, মানে কারোর সঙ্গে আমার সবাই সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, হৃদয়তা আছে, কিন্তু আমার তো কোনো শত্রু নাই। কিভাবে আইডিয়া গুলো তো আর বলা যায় না, কে মারছে কি করছে। আপনার বাড়িতে কেন আক্রমণ করা হয়েছে? তা তো জানি না, আমি তো এগুলো বলতে পারব না কেন আক্রমণ করলো, আমি সঠিক বলতে পারি না। কারোর সঙ্গে কোনো বিবাদ? না না না, আমি কারোর সঙ্গে ঝগড়া করি না। এলাকাতে খোঁজ খবর নিয়ে দেখবেন, আমার সময় আমি ছোট থেকে এই এলাকাতে বড় হয়েছি, এখন এই পাশের এই এলাকার স্কুলে শিক্ষকতা করি, কারোর সঙ্গে আমার মানে মনোমালিন্যতা নাই। আপনার বাড়িতে বোমা মারানোর কারণটা কি? এটা কারণটা তো আমি কিভাবে বলুম, যারা মারছে এরা সঠিক বলতে পারবো কেন মারা হয়েছে। আপনার কি কারোর উপরে সন্দেহ হয় যে এই ঘটনার সঙ্গে এই ঘটতে পারে? না না, কিভাবে আমি সন্দেহ করুন, এটা আমি যেহেতু জানি না, আন্দাজ করে তো এইগুলি বলা ঠিক না বা বলা যায় না। কোন সময় হয়েছে ঘটনাটা? এই 10:25 এই টাইমটাতে। আপনি কি বেরিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে? হ্যাঁ, সঙ্গে সঙ্গে দেখেছি, মানে লোকজন দেখি নাই, কিন্তু আগুনের ফুলকি এবং ধোঁয়া, প্রচুর ধোঁয়া দেখতে পাইছি। ঘটনার পরে কোন থানাতে খবর দেওয়া হয়েছে? ঘটনার পরে আমি খবর দেইনি থানাতে, আমার এলাকার লোকেরা খবর দিয়েছে, মনে সম্ভবত বরতলাতে ওনারা ও অফিসার বাবুরা যথাসময়ে আমার এখানে আসছেন। পুলিশ কি মানে কারোকে আটক করেছে? না না না, কারোর তো আমি দেখতে পাইনি, পুলিশ কীভাবে আটক করবো তারা, তারা তো আমারই পাইছে, অন্য কারোর এখানে পাওয়া যায়নি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ দুলাল মিয়া। এই জায়গাটা কোন জায়গা? এই জায়গাটা রাজনগর, আগরতলা রাজনগর। বিগত দিনের মানে কয়েকদিনে দেখা যাচ্ছে বাহ।